32 দল নিয়ে শুরু হয়েছিল মহাযজ্ঞ, চার দল টিকে রইল। শিরোপায় চোখ রেখেছেন এমবাপে, হাকিমি, মদ্রিচ, মেসি। কে জিতবে ওই সোনালী ট্রফি? জীবনের শেষ বিশ্বকাপটাকে আপন আলোয় রাঙিয়ে চলেছেন মেসি। এমবাপের খেলায় নক্ষত্রের দূতি, ব্যক্তিগত দ্বৈরথে অবতীর্ণ দুই মহাদেশের দুই যোদ্ধা, যেন বলতে চাইছেন আমি সেরা। সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটে লড়াইটা ত্রিমুখী, ফ্রান্সের এমবাপে, জিরু, আর্জেন্টিনার মেসি। গোল্ডেন বুটের রেইসে এগিয়ে এমবাপে, মেসি আর জিরু দুজনেরই গোল চারটি করে। প্রত্যেকেই ম্যাচ খেলবেন আরো দুইটা। কে জিতবেন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা? কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের দৌড়েও এমবাপে আর মেসির দ্বৈরথ, গোল্ডেন বল জেতার শপথ। ব্রাজিল বিশ্বকাপে পুরস্কারটা জিতেছিলেন মেসি, ফের সেরা খেলোয়াড় হয়েই কি ফিরবেন বাড়ি? আর্জেন্টিনাকে একাই টানছেন কাপ্তান, হতে পারবেন তো 86-র ম্যারাডোনার সমান। কাতার বিশ্বকাপে তিনবার ম্যাচ সেরা, মেসির কাছে এমন জাদুকরী পারফরম্যান্স চায় আর্জেন্টাইনরা। সুযোগ নাই এমবাপেকেও পিছিয়ে রাখার, তিনিও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনবার। ফ্রান্সের মেইন ম্যান, যিনি একাই গড়ে দেন ব্যবধান। এবারের বিশ্বকাপের মূল আকর্ষণ লিওনেল মেসি, আর্জেন্টিনাকে পথ দেখিয়ে চলেছেন তিনি। অ্যাসিস্ট দুইটা, হতেও পারেন আসরের সেরা। এখানেও এমবাপে সমানে সমান, তার অ্যাসিস্ট দুইখান ফ্রান্সের জয়ে রাখছেন অবদান। কাতার বিশ্বকাপ দু হাত ভরে দিতে পারে দুই তারকাকে, হয়তো কোনো একজন দেশে ফিরবেন বিশ্বকাপ ট্রফি, গোল্ডেন বল আর গোল্ডেন বুট নিয়ে। রহমান পেয়ার, একাত্তর। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।